সারি কত তুই বল, তুই এখন বলবি না আমি উইন করব, চুপ করে আছে কারণ আমি জানি আমরা উইন করব, এটা মাঠে দেখা যাবে তাই না? এবং আমাদের টিম ভীষণ স্ট্রং, আমরা আশা রাখতেই পারি যে আমরা ওয়ার্ল্ড কাপ এবার নিয়ে ফিরব, হেরে গেলে হোক জিতে গেলে হোক, নেভার লুজ হোক, কারণ হোপ আসলে ছেড়ে দিলেই আসলে ছেড়ে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ হার থেকে আসলে মানে নতুন কিছু শিখে আর খেলার মধ্যে হার জিত থাকে, সো প্রত্যেকটা হারার থেকেই শেখার অনেক কিছু থাকে। আমি দূর থেকে দেখছিলাম স্যারকে প্র্যাকটিস করছে আমার খেলার মাঝখানে, অপোনেন্ট টিম হ্যাঁ একসাথে ফ্রেন্ডস ফরএভার। আমার মনে হয় মূল আকর্ষণই এখানে এটা, কজ অনেক আর্টিস্টদের সাথে অনেক বছর পরে দেখা হচ্ছে এবং বেশ সবাই আমাদের কলিগ এবং ফ্রেন্ডস, সো ওটাই মূল আকর্ষণ। এক্স্যাক্টলি, আর খেলার এক্সাইটমেন্ট তো আছে, খেলাটা তো অবশ্যই মানে প্রধান, কিন্তু তাছাড়াও এটাও আমাদের জন্য একটা এনজয়মেন্ট। এক্স্যাক্টলি, কারণ এতগুলো সেলিব্রিটি একসাথে একই ফিল্ডে গ্যাদার করা এটা আসলে রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এটা আমাদের সিসিএল মানে সেলিব্রিটি ক্রিকেট লীগ যদিও, বাট এই লীগের মাধ্যমে আমাদের এতগুলো মানুষের সাথে একসাথে সব পুরো সেলিব্রিটি টিমটার সাথে দেখা হচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি ভার্সেটাইলস ডমিনেটর টিমে আছি, আমার ক্যাপ্টেন হচ্ছে সকাল আহমেদ, আমার টিমে অনেকেই আছে, সকাল আহমেদ, আমি, নাইম ফুয়াদ, আরও আরও অনেকে আছে, তানহা আছে, আমরা সবাই প্র্যাকটিস করেছি। আমি আজকে ফার্স্ট আসলাম প্র্যাকটিসে, ব্যাটিং করলাম খুব ভালো, বোলিংয়ে আমি এক্সপার্ট না, তারপর জানি না কি হবে, করবো ইনশাল্লাহ, আমরা উইন করেই ছাড়বো এমনই প্রত্যাশা। সারি কথা তুই বল, তুই এখন বলবি না আমি উইন করবো, আমি জানি আমরা উইন করবো, এটা মাঠেই দেখা যাবে তাই না? আপনি তো ব্যাটিংটা ভালো করেছেন, আপনি কি বোলিং ভালো করছেন? আমি বোলিং এখন পর্যন্ত প্র্যাকটিস করিনি, ফার্স্ট ব্যাটিংই করলাম, সো বোলিং করার পরে প্রপার অ্যাসেসমেন্টটা করব। আমি দূর থেকে দেখছিলাম স্যারকে প্র্যাকটিস করছে আমার খেলার মাঝখানে, ইনশাআল্লাহ আমাদের দুজনকে যদি আবার কেউ একসাথে কাজ করে আমাদের আবারও পুরনো বাংলালিঙ্কের মতো দেখা যাবে, আমরা অনেক হ্যাপি হব। এক্স্যাক্টলি, ডেফিনেটলি মিস করি, কারণ আমরা কাজের টাইমটা খুব এনজয় করতাম এবং ছোটবেলার ফ্রেন্ডশিপ অ্যাকচুয়ালি অন্যরকম একটা স্পেশাল বন্ডিং থাকে এবং আমার মনে হয় দর্শকদের ভালোবাসা আমাদের প্রতি যেমন তখন ছিল এখনো আছে, এখন ওরকমই আছে, আর দর্শকরাও মানে ইগারলি ওয়েট করছে আমাদের দুজনকে আবার কবে একসাথে দেখতে পারবে। প্রথমত বাংলাদেশে ক্রিকেটারদের সবার জন্য অনেক 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 শুভকামনা এবং অল দ্য বেস্ট, এবং আমাদের টিম ভীষণ স্ট্রং, আমরা আশা রাখতেই পারি যে আমরা ওয়ার্ল্ড কাপ এবার নিয়ে ফিরব, এবং যদি ফেভারিট প্লেয়ার বলতে সবাইকেই ভালো লাগে, কিন্তু ওভাবে ধরলে সাকিব। বাংলাদেশ ক্রিকেট টিমের সবাই আমার পছন্দ, কারণ সবাই অনেক ভালো খেলে, আর স্পেসিফিকলি বলা তো ডিফিকাল্ট, সাকিব আল হাসান, তামিম ইকবাল, আমি যেহেতু তামিম ইকবালের সাথেও কাজ করেছি, সাকিব আল হাসানের সাথে আমার স্ক্রিন শেয়ারের সুযোগ হয়েছিল, তাসকিন, মাশরাফি বিন মুর্তুজা, সবাইকেই অনেক ভালো লাগে, সবার জন্য অনেক অনেক বেস্ট উইশেস। আর আমি যতবারই ক্রিকেট দেখি আমি একটা জিনিস সবসময় আমার ফেসবুকের স্ট্যাটাসে শেয়ার করি যে হেরে গেলে হোক জিতে গেলে হোক, নেভার লুজ হোপ, কারণ হোপ আসলে ছেড়ে দিলেই আসলে ছেড়ে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ হার থেকে আসলে মানে নতুন কিছু শিখে আর খেলার মধ্যে হার জিত থাকে, সো প্রত্যেকটা হারার থেকেই শেখার অনেক কিছু থাকে। আর এইবার আমি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বলতে চাই অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, দোয়া, ইনশাল্লাহ ওরা জিতে যাবে।